আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা মাইনিং সাইট বলতে ফ্রি মাইনিং সাইট, ইথেরিয়াম মাইনিং করতে পারবেন একদম ফ্রিতে। আমি প্রায় 2-3 মাস আগে এটা একটা রিভিউ দিয়েছিলাম, ভিডিও মেক করেছিলাম, সেটা ছিল অথবা কেউ দেখছেন অথবা কেউ দেখেন। তো আজকে সেই ভিডিওর সেই সাইটটা নিয়ে আবার রিভিউ করতেছি। এখানে একটু যদি দেখায় ফ্রি একদম ইথেরিয়াম, যে আমরা ট্রাস্ট হলে যদি বিটকয়েন, যে যেখানে যতগুলি এক্সচেঞ্জ আছে সকলে এক্সচেঞ্জ নিতে পারবো ইথেরিয়ামগুলো। তো যে সেই কাজটা করতে পারবে, জাস্ট ওইখানে ইথেরিয়াম আপনার রিসিভ অ্যাড্রেস দিয়ে জাস্ট স্টার্ট মাইনিং ক্লিক করলে আর মাইনিং অন করতে হবে না, আজীবন মাইনিং হতে থাকবে। তো সেই বিষয়টা আজকে দেখব যে এখানে কত মাইনিং হলে। এখানে একটা বিগ একটা অফার রয়েছে, সেই অফারটা দেখানোর জন্য আজকে। অফারটা মূলত আজকে যারা রেফার করতে পারবেন তাদের জন্য। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। তো দেখেন এখানে এরকম ইন্টারফেস শো করবে, লিঙ্কে ক্লিক করার পর দেখেন আমি প্রথমে একটু দেখাই যে এখানে কতগুলো অ্যাক্টিভ মেম্বার রয়েছে সেগুলো দেখাবো। দেখেন এখানে অ্যাক্টিভ মেম্বার রয়েছে, কতগুলো অ্যাক্টিভ মেম্বার রয়েছে আর কতগুলো অ্যাক্টিভ মেম্বারে এই যে টোটাল ডিপোজিট করেছে, দেখেন কতগুলো ইথেরিয়াম ডিপোজিট করেছে এই সাইটটাতে। টোটাল পে আউটে দেখুন কতগুলো, একদম এখানে ডিটেলস দেখতে পারবেন। তো জাস্ট আমি করবো কি, এখানে হচ্ছে আমি ইথেরিয়াম অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট এটাকে স্টার্ট মানিও ওপেন করে দেবো। তো ইথেরিয়াম অ্যাড্রেস কোথায় পাবেন? তো এটা পাওয়ার জন্য ট্রাস্ট ওয়ালেটে যাবেন, এটা কিন্তু আমি অলরেডি করেছি, তারপরে একটু দেখা দিচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যে ওইখানে রিসিভ অ্যাড্রেস আছে ওইখানে ইথেরিয়াম রিসিভ অ্যাড্রেসটা এখানে জাস্ট এখানে দিয়ে স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ইথেরিয়াম অ্যাড্রেস, এখানে একটা নতুন অ্যাকাউন্ট এই কারণে দেখা যাচ্ছে। ওপেন করবেন, ওপেন করার পরে যে রিসিভ অ্যাড্রেস এখানে রিসিভ ক্লিক করবেন। রিসিভ ক্লিক করার পরে জাস্ট কপিতে ক্লিক করবেন। যখন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তখন এখানে আসবেন, এখানে এসে এখানে পেস্ট করে দিবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর স্টার্ট মাইনিং ক্লিক করবো। তো দেখেন আমার এখানে অলরেডি আগে করা ছিল, এখানে লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর এখানে যেরকম ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে আমাকে পাওয়ার বাই 2000 জিএস পাওয়ার দিছে। এখানে দেখেন আমার মাইনিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখানে মূলত এখানে হচ্ছে 0.00010 হলে, 1 হলে, এখানে 10 হলে হয় এটা মেবি করা যাবে উঠে। তো এটা একটা বিশেষ একটা ইয়ে আছে, দেখেন এখানে পারবেন সবগুলো দিয়ে এখানে বাই করতে পারবেন। এখানে একটা হিউজ পরিমাণে ইনকাম রয়েছে আর বিশেষ করে যে রেফার যারা করতে পারবেন তাদের জন্য একটা বিগ অফার রয়েছে। তো অফারটা দেখার জন্য আমি 3-ডট মেনুতে ক্লিক করবো। এখানে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাব, অ্যাফিলিয়েট প্রোগ্রামে যে আপনাদেরকে অফারটা ডাইরেক্ট শেয়ার করবো আপনাদের সাথে, যারা রেফার করতে পারবেন 100 থেকে 100 আপ করতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা মূলত। আর যারা রেফার না করতে পারেন তারাও শুধু মাইনিং করতে পারেন, কোনো সমস্যা নেই, একসময় উইথড্র দিতে পারবেন। তো দেখেন এখানে রেফার বোনাস দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 0.15 ইথেরিয়াম। দেখছেন 100টা রেফার করলে 100 আপ যদি রেফার করেন, 100 থেকে 100 আপ যদি রেফার করেন তাহলে 0.15 ইথেরিয়াম দিব। অর্থাৎ বর্তমান প্রাইস কিন্তু একটু ডাউন হচ্ছে, তারপরেও কিন্তু একটা ইথেরিয়ামের দাম প্রায় $1200 থেকে $1300, তাহলে বুঝতে পারছেন কত টাকা। তো এখানে জাস্ট রেফার করতে পারবেন, রেফার করার যখন শেষ হবে জাস্ট ক্লাইম নামে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু জাস্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে চলে আসবে ইথেরিয়াম। তো এরপর দেখবেন উইথড্র কীভাবে করতে হয়, যখন আসবে তখন উইথড্র প্রফিটে ক্লিক করবেন। উইথড্র প্রফিটে ক্লিক করার পর জাস্ট আপনার তো এই অ্যাড্রেস দেওয়াই থাকবে, এখানে অ্যামাউন্ট বসায় দেবেন, যদি আপনার এখানে যত অ্যামাউন্ট হবে এখানে অ্যামাউন্ট বসা দিয়ে জাস্ট কনফার্ম উইথড্রতে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে নিচে দেখা যাচ্ছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ 0.005, এখানে হয়ে গেলে কিন্তু উইথড্র দিতে পারবেন, একটু ফি কাটবে। তো আসলে তো তাহলে যারা রেফার করতে পারবেন 100টা আপ, তো এটা রেফার করে এখানে উইথড্র দিতে পারবেন ফ্রিতেই, এটা মাইনিং সাইট। তো এখনও যারা মাইনিং করেন নাই অবশ্যই মাইনিং করে রাখবেন। হ্যাঁ, এখন রেফার লিঙ্ক কোথায় পাবেন সেটা দেখার জন্য জাস্ট 3-4 মিনিট আবার ক্লিক করবো, অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাব। অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাওয়ার পর দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেলের ইউআরএল, এখানে জাস্ট কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পর এরপর আপনি সেন্ড করবেন। এটা ডিপোজিট করে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তো আপনি নিজের উপর ডিপেন্ড করে ডিপোজিট করবেন, কারো দোষারোপ করবেন না, পরবর্তী সময় আপনার নিজ দায়িত্বে ডিপোজিট করবেন। ডিপোজিট সাইট তো আর এটা অনেক আগে থেকে এই সাইটটা আছে, আমার মনে হয় এটা সাইটটা অনেক ভালো, বেটার। তো আমি অল্প কিছুদিনের মধ্যে এটা উইথড্র নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আবার বলছি, আর দেখা হচ্ছে আগামী নতুন কোনো আপডেট নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হবে।